আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন চারটি ল্যাপটপ নিয়ে এসেছি যে ল্যাপটপগুলি আপনারা সবাই কিনতে পারবেন। তো ল্যাপটপ কেনার আগে আপনারা বিভিন্ন ধরনের বিষয় দেখে থাকেন, তো ল্যাপটপ আপনারা কি কারণে নিচ্ছেন সেটি আপনারা দেখে নিন। তো এখানে এই সময় দাঁড়িয়ে ল্যাপটপে আপনারা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের ফিচার হিসাবে এখানে দেখাচ্ছে ওএলইডি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও দেখাচ্ছে যে ল্যাপটপটি আপনারা ওএলইডি কিংবা অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আপনারা যে ল্যাপটপটি কিনতে যাচ্ছেন সে ল্যাপটপের ফিচার ডিসপ্লে বাদে দেখা যাচ্ছে একটি 50,000 ল্যাপটপে আপনারা সেই সমস্ত ফিচার পেয়ে যাচ্ছেন। কিন্তু সেই ওএলইডি কিংবা অ্যামোলেড ডিসপ্লের জন্য দেখা যাচ্ছে ওই ল্যাপটপটির দাম 1,00,000 উপরে পড়ে যাচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে আপনারা অবশ্যই আগে জেনে নিন আপনারা ল্যাপটপ কি কারণে নিচ্ছেন। যদি আপনারা একটি স্টুডেন্ট হন, তো স্টুডেন্ট হলে সিম্পলি আপনারা i3 কিংবা i5 এর সঙ্গে যে কোনো আপনারা ল্যাপটপ নিতে পারেন এবং সেখানে ডিসপ্লে আপনাদের 15 ইঞ্চি থেকে 16 ইঞ্চি থাকতে হবে এবং তার সঙ্গে সমস্ত ধরনের ফিচার আপনারা এই সময়ে দাঁড়িয়ে সমস্ত ল্যাপটপে আপনারা পেয়ে যান। এবং যদি আপনারা ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা i5 কিংবা AMD রাইজেনের 5 আছে সেটি আপনারা নিতে পারেন কিংবা i7 কিংবা AMD 7 আপনারা নিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় দেখে আপনারা অবশ্যই ল্যাপটপটি কিনুন। এখানে আপনাদের দেখাচ্ছে এক্সট্রা ফিচার আছে, কিবোর্ডে লাইট আছে কিংবা এখানে ওএলইডি ডিসপ্লে আছে কিংবা অ্যামোলেড ডিসপ্লে আছে, এছাড়া দেখা যাচ্ছে কিছু এক্সট্রা ফাংশন আছে যেগুলি আপনি কিনবেন এবং সেই ফাংশনগুলি আপনার সেই কাজের জন্য প্রয়োজন নাই। তো আজকে এই ভিডিওতে আপনাদের সেই ল্যাপটপ তুলে ধরবো যে ল্যাপটপগুলি আপনারা অবশ্যই কিনতে পারবেন আপনাদের কাজ অনুযায়ী। প্রথম ল্যাপটপটি হলো ইনফিনিক্স এর ব্র্যান্ডের তরফ থেকে। তো আপনারা জানেন ইনফিনিক্স যে সমস্ত ল্যাপটপ নিয়ে আসে সেই সমস্ত ল্যাপটপ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক আপনাদের কম দামে প্রোভাইড করে থাকে এবং এর ফিচার এবং এর ফাংশন এবং এর আরো অন্যান্য কন্টেন্ট যেগুলি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক ভালো আপনাদের দিয়ে থাকে। তো ইনফিনিক্স এর তরফ থেকে প্রথম যে ল্যাপটপ সেটি হলো ইনফিনিক্স ইন বুক Y1+। তো এই ল্যাপটপটি আমি সাজেস্ট করবো সাধারণভাবে স্টুডেন্টের জন্য কিংবা যারা নতুন ল্যাপটপ নিয়ে ইউজ করতে চায় তাদের জন্য কিংবা যারা ল্যাপটপে হালকা পালকা যে কোনো কাজ করে থাকে যেমন এক্সেল, মাইক্রোসফটের সমস্ত অ্যাপ্লিকেশন, এছাড়াও ফটো এডিট, এই ধরনের কাজ যারা করতে চায়, ভিডিও কন্টেন্ট দেখতে ভালোবাসে কিংবা ইন্টারনেট করতে ভালোবাসে, তো তাদের জন্য এই ল্যাপটপটি আমি সাজেস্ট করবো। তো এই ল্যাপটপের যদি বৈশিষ্ট্য কিংবা ফিচারের কথা বলা হয় তো ফিচার হিসাবে যদি এখানে পয়সার দিকে দেখা যায় তো পয়সার হিসাবে সাধারণভাবে আপনারা i3 10th generation প্রসেসর পেয়ে যাবেন। তো এই সময় দাঁড়িয়ে আপনারা জানেন 10th generation প্রসেসর খুবই ফাস্ট প্রসেসর এবং এর যদি গ্রাফিক্স কার্ডের কথা বলা হয় তো গ্রাফিক্স কার্ড হিসাবে সাধারণভাবে ইন্টেলের তরফ থেকে UHD গ্রাফিক্স পেয়ে যাবেন যেটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। তো একটি সাধারণ ল্যাপটপের জন্য এই গ্রাফিক্স কার্ড খুবই ভালো এবং এই গ্রাফিক্স কার্ডের সঙ্গে আপনারা হালকা পালকা গেম খেলতে পারবেন এবং তার সঙ্গে ফটো এডিট এবং এছাড়া ভিডিও এডিট, এছাড়া মানে হালকা পালকা কাজ আপনারা সমস্ত কিছু এই গ্রাফিক্স কার্ডের সঙ্গে আপনারা করতে পারবেন। এবং এই ল্যাপটপের যদি ডিসপ্লের কথা বলে তো ডিসপ্লের যে সাইজ হিসাবে 15.6 ইঞ্চির আপনারা ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন এবং এটি অনেক ব্রাইটনেস দিয়ে থাকে এবং এর রিফ্রেশের যেটি 60 রিফ্রেশের রাখা হয়েছে। তো এই দামে আপনারা অন্যান্য ল্যাপটপের ব্র্যান্ডের তরফ থেকে অন্যান্য ল্যাপটপে 60 হার্জের আপনারা ডিসপ্লে পাবেন না, তবে এই ব্র্যান্ড আপনাদের এই কম দামে দিয়ে থাকছে। এবং এই ল্যাপটপের যদি র্যাম এবং স্টোরেজের কথা বলা হয় তো র্যাম হিসাবে 8 GB আপনারা র্যাম পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসাবে আপনারা 512 GB স্টোরেজের সাপোর্ট পেয়ে যাবেন। তবে র্যাম এখানে সাধারণভাবে 32 MHz র্যামের সাপোর্ট দেওয়া হয়েছে এবং এটি সাধারণভাবে 4th generation। এবং এই ল্যাপটপে যদি কানেকটিভিটি এবং পোর্টের কথা বলা হয় তো কানেকটিভিটি হিসাবে এই ল্যাপটপে আপনারা সমস্ত ধরনের ওয়াইলেস এর সাপোর্ট পেয়ে যাবেন, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, এছাড়াও যে সমস্ত কানেকটিভিটি হয়ে থাকে সমস্ত কিছু সাপোর্ট পেয়ে যাবেন। এবং পোর্ট হিসাবে সাধারণভাবে আপনারা এখানে 3টি USB সাপোর্ট পেয়ে যাবেন, একটি হচ্ছে 3rd generation দেওয়া হয়েছে, একটি 5th generation দেওয়া হয়েছে এবং একটি 2nd generation দেওয়া হয়েছে। এবং সি টাইপ চার্জারের মাধ্যমে এই ল্যাপটপে আপনি চার্জ করতে পারবেন। তো এখানে 2টি C-type সাপোর্ট দেওয়া হয়েছে। তো সি টাইপ জানেন যে মোবাইলে চার্জার দিয়ে আপনাদের ল্যাপটপকে চার্জ করতে পারেন, তো সিম্পলি আপনারা এই সি টাইপ দিয়ে আপনারা যে কোনো মোবাইলে চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। তবে এই ল্যাপটপের সঙ্গে আপনারা একটি চার্জার পেয়ে যাবেন যেটি 65W চার্জার এবং এটি ব্যাটারিকে সাধারণভাবে 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে। এবং এই ব্যাটারি যদি ব্যাকআপের কথা বলা তো সাধারণভাবে এখানে ইনফিনিক্স এর ব্র্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে এটি সাধারণভাবে 10 ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা হালকা ফালকা আপনারা সেই ল্যাপটপটি ইউজ করেন। এছাড়াও এই ল্যাপটপে একটি HDMI পোর্টের সাপোর্ট দেওয়া হয়েছে এবং একটি হেডফোন জ্যাকের সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 2টি C-type সাপোর্ট দেওয়া হয়েছে। এই ল্যাপটপের যদি দামের কথা বলা হয় তো ইন্ডিয়াতে আপনারা সাধারণভাবে এটি আপনারা 28,000 থেকে 29,000 মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশে দেখলে এটি আপনাদের প্রায় 40,000 কাছাকাছি পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার ল্যাপটপটি হলে সেটি সাধারণভাবে গেমিং ল্যাপটপ কিংবা ফটো কিংবা ভিডিও এডিটর ল্যাপটপ হিসাবে। তো সাধারণভাবে যারা এখানে খুব হাইলি ল্যাপটপ ইউজ করে থাকে কিংবা গেমিং খেলে থাকে কিংবা ভালোভাবে ভিডিও এডিট করে থাকে তো তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো। তো ইনফিনিক্স এর তরফ থেকে আরেকটি ল্যাপটপ যেটি হচ্ছে X1। তো এই ল্যাপটপটি সাধারণভাবে 2টি ভেরিয়েন্টে আসে, যেটি একটি i7 এবং একটি i5 এবং i7 এর দাম সেটি
i5 এর তুলনায় একটু বেশি এবং i5 যেটি i7 এর তুলনায় একটু কম। তো আমি এখানে বলি i7 নিয়ে। তো এই ল্যাপটপের বৈশিষ্ট্য কিংবা ফিচার হিসাবে তো এই ল্যাপটপে যদি র‍্যাম এবং রমের কথা বলা হয় তো এই ল্যাপটপে সাধারণভাবে 16 GB আপনার র‍্যামের সাপোর্ট পেয়ে যাবেন এবং তার সঙ্গে স্টোরেজ সাধারণভাবে 512 GB SSD সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের বলে রাখি এই যে ল্যাপটপে র‍্যাম ব্যবহার করা হয়েছে সেটি সাধারণভাবে 4X জেনারেশন ল্যাপটপ, মানে আপনারা বলতে পারেন মিনি 5 জেনারেশন র‍্যামের সাপোর্ট আপনারা এটিতে আপনারা পেয়ে যাবেন। এখানে এই ল্যাপটপে যদি প্রসেসরের কথা বলা হয় তো প্রসেসর হিসেবে সাধারণভাবে 10 জেনারেশনের প্রসেসর দেওয়া হয়েছে এবং 10 জেনারেশনের প্রসেসর আপনারা জানেন এই সময় দাঁড়িয়ে অনেক ফাস্ট। তবে প্রসেসর একটু ফাস্ট হলেও আপনাদের র্যাম অনেক ফাস্টলি দেওয়া হয়েছে, কারণ এই ল্যাপটপে র্যাম যে ব্যবহার করা হয়েছে সাধারণভাবে 42 MHz-এর র্যাম ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে আপনার প্রসেসর যত কম পরিমাণে এখানে ডেটাকে প্রসেস করছে তো প্রসেসর কম পরিমাণে প্রসেস করলেও আপনাদের র্যাম দ্রুত প্রসেস করে আপনাদের সেই ল্যাপটপের প্রসেসরে খুব তাড়াতাড়ি দিয়ে থাকছে। এবং অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা এই ল্যাপটপে সাধারণভাবে লেটেস্ট অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন যেটি হচ্ছে উইন্ডোজ 11 এর সাপোর্ট। এবং এই ল্যাপটপের যদি কানেক্টিভিটি এবং অন্যান্য পোর্টের কথা বলা হয় তো কানেক্টিভিটি হিসাবেও আপনারা এই ল্যাপটপে সমস্ত কানেক্টিভিটি পেয়ে যাবেন, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, এছাড়াও যে সমস্ত ওয়্যারলেস সাপোর্টগুলি থাকে সমস্ত কিছু সাপোর্ট পেয়ে যাবেন। এবং পোর্টের কথা বললে এই ল্যাপটপও আপনারা সাধারণভাবে এখানে একটি HDMI পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন, 3টি USB সাপোর্ট পেয়ে যাবেন এবং তার সঙ্গে একটি হেডফোন জ্যাকের সাপোর্ট পেয়ে যাবেন, ইথারনেটের সাপোর্ট পেয়ে যাবেন। মানে দেখা যাচ্ছে এই ল্যাপটপে আপনারা প্রায় সমস্ত কিছুরই পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন। তো এই ল্যাপটপে আপনারা সি টাইপের 2টি সাপোর্ট পেয়ে যাবেন। এখানেও আপনাদের এই সি টাইপের সঙ্গে 65 ওয়াটের চার্জার দিয়েছে এবং সেটি আপনাদের ল্যাপটপকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিবে। এবং এর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলা হয় তো ব্যাটারি ব্যাকআপ এখানে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সাধারণভাবে 12 ঘন্টা আপনাদের ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে যদি আপনারা নর্মাল ইউজ করে থাকেন। এবং এই ল্যাপটপের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, সেটি সাধারণভাবে ফুল HD 5 MP-এর ক্যামেরার সাপোর্ট দেওয়া হয়েছে। এবং এই ল্যাপটপের ডিসপ্লে সাপোর্ট সেটি সাধারণভাবে 16 ইঞ্চির আপনারা একটি বিগ ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন যেটি ফুল HD IPS ডিসপ্লে সাপোর্ট। ল্যাপটপের দাম সাধারণভাবে ইন্ডিয়াতে এটি আপনারা অফার লাগিয়ে 45,000 থেকে 50,000-এর মধ্যে পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপটি যদি আপনারা অফিসিয়ালি ইনফিনিক্স ব্র্যান্ডের তরফ থেকে আপনারা নিতে চান তো সিম্পলি 60 থেকে 65-এর মধ্যে আপনারা এই ইনফিনিক্স স্টোর থেকে কিনতে পারবেন। 3 নম্বর ল্যাপটপ যেটি হচ্ছে রেডমির তরফ থেকে অলরাউন্ডার ল্যাপটপ এবং এই ল্যাপটপের দাম অনেক কম রাখা হয়েছে যেটি ইনফিনিক্স এর তুলনায়। এবং এই ল্যাপটপটি সাধারণভাবে i5 এর সঙ্গে আসে এবং এটি 11 জেনারেশন চিপসের সঙ্গে আসে। তো এই ল্যাপটপের নামটি হলো রেডমি বুক 15 প্রো। তো এই ল্যাপটপটি সাধারণভাবে লঞ্চ হয়েছিল যখন দাম রাখা হয়েছিল সাধারণভাবে 50,000 টাকা, কিন্তু এই সময় ইন্ডিয়াতে এই ল্যাপটপটি সাধারণভাবে 39 থেকে 40 হাজারের মধ্যে i5 11 জেনারেশন সঙ্গে পেয়ে যাবেন। তো বিষয়বস্তু হিসাবে এই ল্যাপটপে তো এখানে যদি চিপসের কথা বলা হয় প্রসেসর হিসাবে সাধারণভাবে এই ল্যাপটপে আপনারা i5 11 জেনারেশন সাপোর্ট পেয়ে যাবেন, মানে আপনারা একটি লেটেস্ট জেনারেশনের সাপোর্ট পেয়ে যাবেন। যদি এই ল্যাপটপের অপারেটিং সিস্টেমের কথা বলা হয় তো এই ল্যাপটপে আপনারা উইন্ডোজ 11-এর সাপোর্ট পেয়ে যাবেন যেটি ইনবক্সের। এবং এই ল্যাপটপের আরেকটি সুবিধা, এই ল্যাপটপে আপনারা মাইক্রোসফটের যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে যেমন এখানে এক্সেল, এছাড়াও মাইক্রোসফটের আরও যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সেটি আপনারা লাইফ টাইমের জন্য ক্লাসেস আপনারা ফ্রি পেয়ে যাবেন, মানে পরে আপনাদের কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। এবং এই ল্যাপটপের যদি র্যাম এবং রমের কথা বলা হয় তো এই ল্যাপটপে সাধারণভাবে আপনারা 8 GB র্যামের সাপোর্ট পেয়ে যাবেন এবং এর স্টোরেজের কথা বলে সাধারণভাবে 512 GB আপনারা স্টোরেজের সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপের ডিসপ্লে সাধারণভাবে আপনারা 60 ইঞ্চির LED ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং এর রিফ্রেশ রেট 60 রিফ্রেশ রেটের সঙ্গে আসে। এবং এই ল্যাপটপের ব্রাইটনেস অন্যান্য ল্যাপটপের তুলনায় অনেক ভালো দেওয়া হয়েছে। এবং এই ল্যাপটপের কানেক্টিভিটি আপনারা ইনফিনিক্স এর মতো প্রায় সমস্ত কানেক্টিভিটি পেয়ে যাবেন। তবে এই ল্যাপটপে আপনারা শুধুমাত্র সি টাইপ পোর্টের আপনারা সাপোর্ট পাবেন না, এখানে সাধারণভাবে বেসিক্যালি যে সমস্ত ল্যাপটপে আপনারা চার্জার পেয়ে থাকেন সেই সমস্ত চার্জার দিয়ে আপনাদের চার্জ করতে হবে। এবং এই ল্যাপটপের যদি অডিওর কথা বলা হয় কিংবা এখানে স্পিকারের কথা বলা হয় তো অডিও হিসাবে আপনারা 2টি স্পিকার সাপোর্ট পেয়ে যাবেন যেটি হচ্ছে স্টিরিও স্পিকারের সাপোর্ট। তো সেখানে সফটওয়্যারের মাধ্যমে আপনারা DTS:R সাপোর্ট দিয়ে থাকবে। এবং এই ল্যাপটপের ক্যামেরা হিসাবে আপনারা 5MP-র একটি বিগ ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন যেটি হচ্ছে ফুল HD। এবং গ্রাফিক্সের কথা বললে সাধারণভাবে ইন্টেলের তরফ থেকে ইউরিক্স যে গ্রাফিক্স কার্ড হয়ে থাকে ইন্টিগ্রেটেড আপনারা এটিতে পেয়ে যাবেন। তো এই ল্যাপটপে আপনারা প্রায় সমস্ত কিছু কাজ করতে পারবেন। আপনারা যদি স্টুডেন্ট হন তো এই ল্যাপটপটি নিতে পারেন, কিংবা ফটো এডিটর হয়ে থাকেন, কিংবা অটোক্যাড, কিংবা এখানে আপনারা কোডিং করে থাকেন তো অবশ্যই আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন, কারণ এই ল্যাপটপের দাম অন্যান্য ল্যাপটপের তুলনায় অনেক কম। পরের ল্যাপটপটি হলো রিয়েলমির তরফ থেকে। তো আপনারা জানেন রিয়েলমির তরফ থেকে বিভিন্ন ধরনের ল্যাপটপ নিয়ে আসে। তো ল্যাপটপ হিসাবে সাধারণভাবে রিয়েলমি স্লিম, তো রিয়েলমি স্লিম এই ল্যাপটপটি আপনারা সাধারণভাবে ফ্লিপকার্ট কিংবা অন্যান্য
অনলাইন ই কমার্স ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এই ল্যাপটপের দাম যেটি ইন্ডিয়াতে সাধারণভাবে আপনারা 40 থেকে 45 হাজারের মধ্যে পেয়ে যাবেন, যেটি i5 এবং i3 যদি আপনারা নিতে চান তো সিম্পলি আপনারা 30 থেকে 35 এর মধ্যে পেয়ে যাবেন, এবং বাংলাদেশে যদি আপনারা i5 নিতে চান সেটি দেখা যাচ্ছে 60 থেকে 65 এর মধ্যে পেয়ে যাবেন, এবং i3 সঙ্গে নিলে আপনাদের প্রায় 40 থেকে 45 হাজার আপনাদের স্পেন্ড করতে হবে। তো যাই হোক, এই ল্যাপটপের যদি স্পেসিফিকেশন কিংবা অন্যান্য ডিটেলস এর কথা বলা হয়, ডিসপ্লে হিসাবে সাধারণভাবে 40.9 ইঞ্চির আপনারা ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লে সাধারণভাবে 60 হাজার সঙ্গে আসে, এবং এটি সাধারণভাবে ব্রাইটনেস এবং অ্যান্টি ক্লিয়ারনেস আপনাদের সাপোর্ট দিয়ে থাকে। এবং গ্রাফিক্স এর কথা বললে আপনারা এমআই এর মতো আপনারা এই ল্যাপটপে ইরিক্স এর যে গ্রাফিক্স কার্ড হয়ে থাকে, মানে ইন্টেলের, সেই গ্রাফিক্স কার্ডের সাপোর্ট পেয়ে যাবেন, এবং এই গ্রাফিক্স কার্ডের সঙ্গে প্রায় আপনারা সমস্ত কাজ চালিয়ে নিতে পারবেন। এই ল্যাপটপের যদি কানেক্টিভিটি এবং অন্যান্য পোর্টের কথা বলা হয়, তো এমআই ল্যাপটপের মতো আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, সমস্ত ওয়্যারলেস কানেক্টিভিটি পেয়ে যাবেন, এবং পোর্ট হিসাবে আপনারা এমআই এর মতো এখানে HDMI, USB সমস্ত কিছুর সাপোর্ট পেয়ে যাবেন। তবে এই ল্যাপটপে আপনারা দুটি সি টাইপের ডেটা কেবিলের সাপোর্ট পেয়ে যাবেন। দেখা যাচ্ছে এই ল্যাপটপে আপনারা আপনাদের ইনবক্সে 65 ওয়াটের বিগ সুপার ফাস্ট চার্জার দিচ্ছে, এবং সেটি সাধারণভাবে 45 মিনিটের মধ্যে আপনার ল্যাপটপকে ফুল চার্জ করে নিতে পারবেন, এবং যেটি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সাধারণভাবে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা। যদি আপনারা নর্মাল ইউজ করে থাকেন তাহলে আপনাদের 10 থেকে 12 ঘন্টা খুব সহজে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। এবং র্যাম এবং স্টোরেজ হিসাবেও আপনারা এই ল্যাপটপে আপনারা সাধারণভাবে 8GB র্যামের সাপোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে 512GB স্টোরেজের সাপোর্ট পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ল্যাপটপের কথা বললাম। তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইনফিনিক্স এর প্রথম ল্যাপটপটি নিতে পারেন, যেটি Y1 Plus, এবং যদি আপনারা ভালো যদি ভিডিও এডিটর হয়ে থাকেন কিনা গেমিং করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইনফিনিক্স এর ব্র্যান্ডের তরফ থেকে ইনফিনিক্স X1 এই ল্যাপটপটি নিতে পারেন। এবং যদি আপনারা সমস্ত কাজ চালাতে চান একটি ল্যাপটপে তাহলে আপনারা এখানে রেডমির তরফ থেকে রেডমি 15 Pro এটি নিতে পারেন, কিংবা এখানে আপনারা রিয়েলমির তরফ থেকে রিয়েলমি স্লিম এই ল্যাপটপে আপনারা নিতে পারেন। এই দুটি ল্যাপটপে প্রায় আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন। তো আজ ছিল ভিডিও। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।